আমার খুব প্রিয় শিল্পী লাকি আখন্দ যখন শুনলাম খুব অসুস্থ, ক্যান্সার রোগে আক্রান্ত, তখন আমার নিজের খুব ইচ্ছা ছিল কিছু একটা করব। প্রথম ইচ্ছা ছিল একটা অ্যামাউন্ট আমি ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা ওনার পরিবারের কাছে পাঠিয়ে দিব। এর মধ্যে নাটাই ব্যান্ডের ভোকাল নাহিদ আমার সাথে যোগাযোগ করে যে, তখন আমি চিন্তা করলাম হ্যাঁ ঠিক আছে, ওয়াই নট জাস্ট গিভিং এ ফান্ড, লেটস ডু ইট সামথিং বিগার, লেটস ডু ইন এ বিগার ওয়ে। সো তখন আমি চিন্তা আমাদের বারকোড আমরা ভেনু স্পন্সর করব, প্লাস খাওয়াটাও স্পন্সর করব। যারা টিকিট কিনবে টিকিটের পুরো টাকাটাই কিন্তু লাকি আখন্দের ফ্যামিলির কাছে যাবে। ফুড স্পন্সর, ভেনু স্পন্সরশিপ, ইভেন সাউন্ড লাইট সব কিছু ব্যান্ড মিউজিশিয়ানরা কিন্তু স্পন্সর করছে, এখানে কোনো এক্সপেন্স আমরা অ্যাড করিনি। টোটাল টাকাটাই যাবে লাকি আখন্দের চিকিৎসার খরচের জন্য। এই প্রোগ্রামটা সবচেয়ে যে জিনিসটা আমার ভালো লাগলো সেটা হলো এই সকলে মিলে বা সবাই মিলে যে একটা ভালো কাজের যে চিন্তাটা বন্ধু মাঝে আমাদেরও অনেক সময় আসে কি এর জন্য ওর জন্য কিছু করি, বাট সবাই মিলে যখন কিছু করার চিন্তা করি অনেক সময় লজ্জায় বা নিজের মধ্যে একটা সংকোচ বোধ করি কি ভাববে না ভাববে। আসলে যেটা ভালো নিজের মনের মধ্যে আসে সেটা মনে হয় এগিয়ে যেতে হবে, সেটা করে ফেলতে হবে। যে কাজটা মঞ্জু খোলা মনে করেছে আমরা অনেকে করতে গিয়েও সেটা করতে পারি না, এই জন্য আমি মঞ্জুকে সাধুবাদ জানাই। আমার এখানে এসে খুবই ভালো লাগছে, কারণ এখানে বারকোডের মাধ্যমে এত বড় একটি উদ্যোগ নিয়েছেন। লাকি এখন ভাই অসুস্থ আমরা সবাই জানি, সেক্ষেত্রে প্লিজ আমরা সবাই এগিয়ে আসি, আমাদের সকলের মাধ্যমে যদি তিনি সুস্থ হয়ে ওঠেন আমরা সবাই সার্থক হব। একটা শিল্পী, একটা গুণী শিল্পী, দেশবরণ্য শিল্পী, যার অনেকগুলা গান, যিনি বাংলা মিউজিককে, বাংলা সংস্কৃতিকে সমৃদ্ধ করার জন্য যে কষ্টটা উনি করেছেন, যে প্রাপ্যটা উনার, কিন্তু সেটা একটা সময়ে এসে উনি পায় না। তো আমরা জানি না কতটা সফল হয়েছি, তবে এই দিকটাতে আমরা পুরোপুরি সফল যে আমরা একসাথে হতে পেরেছি। আমরা অনেকগুলো মিউজিশিয়ান চিটংয়ের এসেছে এখানে আমাদের সাথে একসাথে গান করেছে, আমাদের পুরো ব্যান্ড ছিল, নাটাই ব্যান্ড ছিল, এর বাকি আরও কয়েকটা ব্যান্ড ছিল, জলরং ব্যান্ড ছিল, মেট্রিক্যাল ব্যান্ড ছিল, তারপর অর্থায়ু ব্যান্ড ছিল, অর্থায়ন ব্যান্ড ছিল, তারপর ওয়ার্নিং ব্যান্ড ছিল, ট্রাফিক সিগন্যাল ব্যান্ড ছিল, সবগুলো ব্যান্ড, আরও অনেকে যারা আসতে পারেনি তারাও সম্মতি জানিয়েছে এবং সবাই এটা সাপোর্ট দিয়েছে। চাইছি যে লাকি কুন্দ স্যারের গান দিয়ে ওনাকে ওনার সম্মানিতা দেওয়া যাবে, মানে এটা একটা কোনো আর্থিক সহযোগিতা না, এটা ওনার সম্মানিতা ওনার গান দিয়ে যাতে পাওয়া যায়, যে ওনার গান শোনাই ওনাকে সম্মানিতা দেবে। আমরা অনেকেই আছে যারা এই লাকি আখন্দের গান গেয়ে কিন্তু আজকে অনেক বড় বড় পর্যায়ে চলে গেছেন, অনেক অনেক অর্থবিত্ত অর্জন করেছেন। আমাদের সবার উচিত এই মুহূর্তে ওনার পাশে এসে দাঁড়ানো, ওনার জন্য একটু হলেও কিছু করা, আর ওনার মতো একজন শিল্পীকে কিংবদন্তিকে সাহায্য কিংবা সহযোগিতা করে আমরা আসলে কখনোই ছোট করতে পারবো না। ওনার জন্য যেটা করতে হবে আমাদের মন থেকে, যেটা ওনার আসলে প্রাপ্য, এটা আসলে সহযোগিতা কিংবা সাহায্য নয়, ওনার প্রাপ্য এটা। মানে আমাদেরকে এত ভালো ভালো কিছু গান উপহার দিয়েছেন, আবার এলো যে সন্ধ্যা, আগে যদি জানতাম, এই গানগুলো আমরা যারা শুনি আমি চাইব প্রত্যেকটা মানুষ এই লাকি আখন্দ উনি যদি আমাদের ছেড়ে চলে যান এটা আমাদের জন্য অনেক বড় একটা ব্যর্থতা হবে। Oh,